চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেছে এমভি পিঙ্কি নামে একটি বাল্কহেড। এ সময় বাল্কহেডটিতে থাকা পাঁচজন ক্রুকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার ভোর 3:30 এমভি পিঙ্কি নামে একটি বাল্কহেড কর্ণফুলী নতুন ব্রিজ থেকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পাথর বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে একটি বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কা খায়। এই সময় বাল্কহেডটির পাঁচজন ক্রুর মধ্যে একজন সমুদ্রে লাফিয়ে পড়েন। পোর্ট কন্ট্রোল থেকে কোস্টগার্ডকে বিষয়টি জানালে পতেঙ্গা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পাঁচজন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।